চ্যানেল ডিলেট হয়ে যায়, এই যে অনেক বড় কেস, আমি দূরে থেকে দেখালাম কাছ থেকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। সবসময় চেষ্টা করি গাইনোকোমাস্টিয়া রিলেটেড আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করা। সো কিছুদিন আগে আমি ডক্টর শরীফুল ইসলাম শরীফ স্যারের কথা বলেছিলাম এবং উনি নর্মালি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। উনি আগে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে থাকলেও রিসেন্টলি বগুড়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ওনাকে ট্রান্সফার করা হয়েছে, বাট উনি ঢাকাতেই চেম্বার করছেন। প্রথম দিকে একটু ভয় ছিল যে স্যার আসলে কী করবে, যেহেতু আমাদের গ্রুপে নতুন। যদিও উনি এই অপারেশন এর আগে থেকে করে, বাট আমাদের গ্রুপে নতুন। এরপর আমি একটা ক্যাম্পেইনের মাধ্যমে 35,000 টাকায় কিছু অপারেশন করালাম, ছোট, মানে Grade-1 Grade-2। তারপরে দেখলাম যে না, অনেক ভালো অপারেশন করেছেন, সেগুলো আমি কিন্তু গ্রুপে দিয়েছি। এগুলো আমার মুখের কথা না, আপনারা নিজেই কিন্তু দেখেছেন, চ্যানেলে দেখেছেন, গ্রুপে দেখেছেন। এরপরে আজকে যে ব্যাপারটা আমি দেখাতে চাচ্ছি, যে উনি Grade-4 অনেক বড় একটা অপারেশন করেছেন, Grade-4 অপারেশন করেছেন, এবং 5 দিন পরে পেশেন্টের একটা রিভিউ নেওয়া হয়েছে এবং সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। সো আর একটা কথা আমি বলি, যে যাদের গ্রেড অনেক বড় হয় তাদের ছবিগুলা নর্মালি হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে দেওয়া যায় না, আমি মোবাইলে বের করে দেখাচ্ছি, ইউটিউব বা ইউটিউব ফেসবুক এগুলোতে বড়ো ছবি যাদের, মানে Grade-4 বলেন একদম মেয়েদের মতো, এগুলো কিন্তু শেয়ার করা যায় না। এগুলো শেয়ার করলে ইউটিউব ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী এগুলো নেয় না, ওই ভিডিও ডিলিট করে দেয়। এবং যারা পোস্ট করে, যেমন আমি অ্যাডমিন, আমি পোস্ট করলে আমার কাছে আবার SMS আসে যে এই ধরনের কমিউনিটি গাইডলাইন্সের, সো এই কমিউনিটি গাইডলাইন মানলে আমাদের চ্যানেলে সমস্যা হয়, বুঝতে পারছেন, চ্যানেল ডিলিট হয়ে যায়। এই যে অনেক বড় কেস, আমি দূরে থেকে দেখালাম, কাছ থেকে দেখানো যাচ্ছে না, অনেক বড় কেস। এগুলো হলো, আমি স্ক্রিনে দিয়ে দিতে পারতাম, কিন্তু স্ক্রিনে দিয়ে দিলে ওই ইউটিউব চ্যানেল বলেন বা ফেসবুকে যখন এই এই ব্যাপারগুলো যাবে তখন কিন্তু ফেসবুক থেকে গাইডলাইন্স মানে, ঠিক আছে, এই জন্য আমি দেখাতে পারতেছি না, আমি জাস্ট মোবাইল থেকে একটু দূরে থেকে দেখাইতেছি। হ্যাঁ, মোবাইল থেকে দেখাইতেছি, দেখেন এই যে ভিডিও, অনেক বড়, অনেক বড় কেস। তো যাই হোক, সমস্যা নাই, বড় কেসগুলো আসলে ওইভাবে দেখানো যায় না। সো যাদের দরকার হবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আগের ছবিগুলো দিয়ে দেবো। ডক্টর শরীফুল ইসলাম স্যারকে দিয়ে আমি Grade-1 থেকে Grade-4 অপারেশন করালাম। সো Grade-1, 2, 3 যেমন সাকসেসফুলি অপারেশন করেছে, সো Grade-4ও একদম 100% সাকসেসফুলি অপারেশন করেছে, সেটা আমি এখন লাইভ দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আর গাইনোকোমাস্টিয়া রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করলে আমি যত দ্রুত পারি আপনাদের সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। তো আপনার অপারেশন কবে করেছি? জি স্যার, আমি অপারেশন করেছি 28 ডিসেম্বর 2021। দ্যাট মিনস আজকে থেকে হলো 5 দিন বা 6 দিন? জি 5 দিন। 5 দিন। তো এখন কেমন আপনার, আপনার গ্রেড কত ছিল? গ্রেড ছিল 4। Grade-4? আচ্ছা, আমি একটু বলে রাখি যে ওনার ছিল Grade-4 গাইনোকোমাস্টিয়া। তা আমরা ওনাকে স্কিন রিডাকশন করেছি, একটা অর্ধচন্দ্রাকৃতি আকারে হলো যে আমরা স্কিন এভাবে ফেলে দিয়েছি দুই পাশে। তো যাই হোক, এখন রেজাল্ট দেখে আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো। কেমন ভালো বলেন? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, এখন আগের সাথে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, রেজাল্টে সন্তুষ্ট আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথাও কোনো সমস্যা আপনার দিক থেকে? না, আমি কোনো সমস্যা হয় না, এবং যেখানে অপারেশন করেছি এই জায়গায় এখন সকলেই খুব ভালো ব্যবহার করছে, এবং স্যার তো আসে আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটা আমি শুক্রিয়া আদায় করছি আল্লাহ পাকের কাছে, স্যারের জন্য দোয়া করছি যে আল্লাহ পাক যেন স্যারের হায়াতে তৈবা পান। জি ইনশাআল্লাহ। তো রেজাল্ট তো ভালো। জি ইনশাআল্লাহ। আপনারটা ছিল Grade-4? হ্যাঁ জি স্যার। ওকে ইনশাআল্লাহ। এমনি কোনো সমস্যা নেই তো আপনার? জি না, এমনি কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে। আচ্ছা স্যার।